নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 100 দিন নির্ণায়ক হতে চলেছে 4 রাশির। 12টি রাশির মধ্যে স্পেশালি 4টি রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 4 রাশির ব্যক্তিরা। 4টি মহাভবিষ্যৎবাণী এবং এই 4 রাশির অর্থ লাভ হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং কৌশিকদা যখন আপনাদেরকে ভিডিওগুলো দেয় কি না, হাওয়াতে কোনো সময় কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর এবং সম্পূর্ণ লজিক্যালি কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি। কিন্তু অনেকে বারবার বলে কৌশিকদা একটু রাশির নামগুলো যদি আপনি আগে বলেন তাহলে খুব ভালো হয়। আমি আজকে স্পেশালি আপনাদের অনুরোধের জন্য আমি আজকে কোন কোন রাশি ভালো হবে, 4টি মহাভবিষ্যৎবাণী এবং কোন কোন গ্রহ ভালো করবে তার মাঝখানে কিন্তু আমি আলোচনা করব। অর্থাৎ 4টি রাশির মধ্যে কিন্তু কেন এই 4 রাশি এই 100 দিন টানা লাভ পাবে তাও আমি বিস্তারিত আলোচনা করব। কিছু সিলেক্টেড রাশির কথা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তার আগে আমি একটি কথা বলি, যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, প্রথমেই আমি আলোচনাটা আগে করি। দেখুন, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, এক কথা যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে। কারণ সমস্যা যেখানে আছে সমাধানের পথ কৌশিকরাই কিন্তু বার করে। আমার কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজ করি চ্যালেঞ্জের সাথে, অর্থাৎ যে জায়গাটিতে আমি হাত ধরব তাকে কিন্তু টেনে তুলব, একদম কমিটমেন্ট করছি এই কথাটা। জীবনে সমস্যা রয়েছে কিন্তু পাশাপাশি আমি যেভাবে যে নিয়মে বলবো সেই নিয়মে কিন্তু কাজ করতে হবে। যারা ভিডিওগুলো দেখছেন না, যারা স্বপ্ন রয়েছে তারা আমার ভিডিওগুলো দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। দু চোখ ভরে স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। এবং আমি একটি কথা আবারও বলি, আমার প্রেডিকশন না মাটিতে পড়ে না, খুব চ্যালেঞ্জ এবং দায়িত্ব, আমি খুব দায়িত্বের সাথে কাজগুলো করি। কারণ জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনারা যদি বেদকে বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। এবার আসি কোন কোন রাশি লাভ পেতে চলেছে। যারা ঋণে পড়ে গেছেন, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, কর্মের জায়গা নিয়ে অস্থিরতা রয়েছে, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করছেন ভালো হচ্ছে না, অবশ্যই আপনারা এই সময়টা কন্ট্রাক্ট করুন, অদ্ভুত অকল্পনীয় লাভ পাবে এই রাশিগুলি। নাম্বার 1 রাশি লিখে রাখুন, প্রথম রাশি কেন পাবে সেটাও আপনাদেরকে আমি জানাব। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আগামী 100 দিন লাভ পাবে এই জন্য শনি দিবে এই 100 দিন। শনি নিষ্পাপ নিষ্কলঙ্ক থাকছে আপনার কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণ রাশিতে, এবং বৃহস্পতির উপর তৃতীয় দৃষ্টি পড়ছে এবং বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে। ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে, অর্থাৎ শনি রাহু বৃহস্পতি 3-3টি হেভিয়ার প্ল্যানেট এই 100 দিনের মধ্যে তুলা রাশির বড় ধরনের বিগ পরিবর্তন করতে চলেছে।
শনি এককভাবে থাকছে 100 দিন। এই সময়ের মধ্যে তুলা রাশির সফলতার হাতছানি কিন্তু পেতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ঋণ পরিশোধ, ফাটকা থেকে অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট এবং কর্মক্ষেত্রে পদোন্নতি, দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন তুলা রাশি। দ্বিতীয় রাশি মেষ রাশি। মেষ রাশিরও শনি কিন্তু এই 100 দিন নিষ্পাপ নিষ্কলঙ্ক থাকছে। আমি একটা কথা বলি, শনি যখন যাকে দেয় না ছাপ্পার ফারকে দেয়, ভিখারি থেকে রাজা করে, আবার রাজা থেকে ভিখারি কিন্তু শনি করে। এবং বৃহস্পতি রাশিতে অবস্থান করছে, এই সময় তার লাভ নিন। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সন্তান প্রাপ্তি, শুভ বিবাহ, উচ্চ শিক্ষা, কেরিয়ার, কর্ম, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো আসতে চলেছে। এবং না চাইতেই আপনারা অনেক কিছু কিন্তু পাবেন, ভাগ্যের দ্বারা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, ভাগ্য আপনাদের সাথ দিবে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির এই সময় বড় ধরনের বদল আসতে চলেছে, কর্ম, কেরিয়ার এবং ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। চাইলেও ভুলতে পারবেন না বৃষ রাশি, রাহু আপনাদেরকে কিন্তু এই সময় ইনকাম দিবে। দীর্ঘদিনকার পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ, যারা গাড়ির ব্যবসা করছেন, যারা অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, কয়লা খনির সঙ্গে যুক্ত রয়েছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, গাড়ির ব্যবসা করছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন বৃষ রাশি। এবং কর্মক্ষেত্রে বড় ধরনের প্রশংসা লাভ, স্যালারি ইনক্রিজমেন্ট আপনাদের এই সময় হতে চলেছে। কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন, পরিবর্তনে কিন্তু বড় ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে। শনি নিষ্পাপ নিষ্কলঙ্ক, একাদশভাবে রাহু দিবে আপনাদেরকে এই সময় বৃষ রাশি। ফাটাফাটি আপনাদের সময় আসতে চলেছে, এক কথায় লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন বৃষ রাশি। পর যে রাশি, অনেকেই কমেন্ট করেন যে কৌশিকদা এই রাশিটা ভালো হবে না, আমি বলছি রাশি কিন্তু ভালো সময় চলছে। যদি আপনাদের জন্ম ছকে রাহু, বৃহস্পতি এবং শনি যদি আপনাদের শুভ না থাকে এই তিনটি গ্রহের মধ্যে, তাহলে কিন্তু সমস্যাগুলো আসবে। সেই জন্যই তো পরামর্শ করতে বলছি, শুধু ভিডিও দেখলে হবে না, প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, সমস্যা রয়েছে তা সমাধান করতে হবে, নিশ্চিত নিশ্চিত রূপে লাভ আপনারা কিন্তু পাবেন। কারণ আমি একটি কথা বিশ্বাস করি যে একজন অ্যাস্ট্রোলজারের যদি আপনারা পরামর্শ যদি নেন, আপনাদের জীবনে উন্নতি হতে কিন্তু বাধ্য, লিখে রাখুন। এবং এই যে আপনার মকর রাশি, ধনভাবে ধনাধিপতি কি চায়, থার্ড হাউসে রাহু, অনলাইন অ্যাক্টিভিটি বাড়বে, কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, কোনো সম্পত্তিগত দিক থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে। এই 100 দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে, মহাভবিষ্যৎবাণী এবং দীর্ঘদিনের আশা পূরণ, বড় ধরনের কোনো শুভ সংবাদ আপনারা কিন্তু এ সময় পেতে চলেছেন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শনির বীজ মন্ত্র ওং সাং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি আপনারা প্রতি শনিবার 27 বার করে পাঠ করুন।
নমস্কার, ধন্যবাদ।